আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত আছো। আজকে আবারও তোমাদেরকে বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেলে স্বাগতম। এডুকেশন টিপস বিডি চ্যানেলে তোমাদেরকে সবাইকে আবারও স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য এবং যারা এস.এস.সি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ত্রিকোণমিতিক অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় থেকে অর্থাৎ 9.12 থেকে একটি ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্ন অর্থাৎ সৃজনশীল সমাধান করে দেখাবো। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে এই ধরনের সৃজনশীল যদি কোনো পরীক্ষায় আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে এবং এর একটি অনেক ইম্পর্টেন্ট একটি সৃজনশীল প্রশ্ন। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমাদের এভাবে আমি প্রত্যেকটা অধ্যায়ে অর্থাৎ ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো। তাহলে এবং এই সমাধানগুলো পেতে হলে এবং ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি করে অর্থাৎ এবং সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে তাহলে তোমরা আমাদের এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও আপডেট করি তোমরা বা আপলোড করি সেটা খুব তাড়াতাড়ি এবং সহজভাবে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি চালু করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, ত্রিকোণমিতিক একটি প্রশ্ন, একটি চিত্র দিয়ে দেওয়া হচ্ছে। উদ্দীপকটা ABC 2017 সালে ঢাকা বোর্ডের প্রশ্নটা এসেছিল ABC এবং কোন এ সমান দেওয়া আছে x+y, কোন সি সমান দেওয়া আছে x-y, এ বি সমান দেওয়া আছে a, বি সি সমান আছে b। তাহলে ক নম্বর প্রশ্ন বলছে এসির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এসির দৈর্ঘ্য আমি যদি নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাকে যা করতে হবে, যেহেতু এখানে চিত্রটা খেয়াল করো, চিত্র এখানে এ বির মান দেওয়া আছে এ, বিসির মান দেওয়া আছে বি, এসির মান বের করতে হবে। পিথাগোরাস সূত্র অনুসারে আমরা এসির মান এখান থেকে বের করতে পারবো কারণ লম্ব আছে, ভূমি দেওয়া আছে। পিথাগোরাস সূত্র অনুসারে তোমরা বের করে নেবে। তাহলে ক নম্বর প্রশ্নটা দেখো, ক নম্বর প্রশ্ন লিখে দেওয়া আছে বা চিত্র হতে পাই দেওয়া আছে এ বি সমান অর্থাৎ চিত্রে যেটা দেওয়া হচ্ছে বি সমান এ যেটা লম্ব আর বিসি সমান দেওয়া হচ্ছে বি। পিথাগোরাসের সূত্র অনুসারে পাই সূত্র অনুসারে পাই কি দাও, পিথাগোরাসের সূত্র হলো আমরা জানি অতিভুজ স্কয়ার অর্থাৎ অতিভুজ এখানে এসি, তাহলে এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এসির মান বের করব, তাহলে এসি স্কয়ারটা সেই পাশে রুট ওভার হয়ে যাবে, এ বির মান দেওয়া আছে এ তাহলে এরপর স্কয়ার, বিসির মান দেওয়া আছে বি তাহলে বি স্কয়ার, তাহলে এসির মান হবে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। ক নম্বর এখানে অ্যান্সার অর্থাৎ ক নম্বর আমাকে এসির মান বের করতে বলা হয়েছে, তাহলে ক নম্বরে এসির মান হবে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। খ নম্বর প্রশ্ন আমরা সমাধান করবো এখন। দেখো খ নম্বরে আমি তোমাদের বোঝার সুবিধার্থে যদি চিত্রটা এখানে অঙ্কন করে দিই তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। অর্থাৎ খ নম্বর সমাধানের জন্য চিত্রটা আমি এখানে আরেকবার অঙ্কন করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ চিত্র দেওয়া ছিল এ বি সি, এখানে ছিল এ, এখানে ছিল বি এবং এসির মান আমরা বের করেছি হলো এ স্কোয়ার প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা প্রমাণ করতে বলা হয়েছে আমরা সেটা প্রশ্নটা উঠিয়ে নেব। লেফট হ্যান্ড সাইডে এখানে দেওয়া আছে বি বাই লেফট হ্যান্ড সাইডে হলো বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে 1 মাইনাস, নিচে রয়েছে হলো 1 মাইনাস এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এরপরে দেওয়া আছে এখানে 1 মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেওয়া আছে b বাই স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকে আমরা প্রমাণ করতে হবে 2 cos x a। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে sin θ সমান হলো লম্ব বাই ভূমি, cos sin অর্থাৎ সাগরী লবণ অনেক, সাগরী লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, cos θ কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, আর tan θ টেরা লম্ব লম্ব বাই ভূমি। যেহেতু এখানে তোমরা দেখো আমার প্রমাণে প্রশ্নের যে প্রমাণে বলা হয়েছে 2 cosec a, যেহেতু কোণটা দেওয়া আছে a, তার মানে আমাকে এখানে কোণ ধরতে হবে হলো a। এখানে যদি আমি কোণ ধরি তাহলে এটা হবে ভূমি, এটা লম্ব, এটা হবে অতিভুজ। তাহলে ফার্স্টে দেখো আমার কি দেওয়া আছে b বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে যেহেতু কোণ এ আমাকে প্রমাণে আছে, তার মানে কোণ এ ধরা হয়েছে এখানে, তাহলে কোণ যদি এ হয় তাহলে এ বি হবে ভূমি, বিসি হবে লম্ব, আর এটা অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ সমান আমি তাহলে কি লিখতে পারি এখানে বি বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, এটা লম্বর মান, এটা অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি সাইন এ, এটার সমান লিখতে পারি সাইন এ বাই। এরপরে দেখো নিচে আছে অন মাইনাস এ বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এটা ভূমি ভাগ অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে cos θ, ভূমি বাই অতিভুজ অর্থাৎ cos a, অর্থাৎ কবরে ভূত অনেক, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ছিল a, অতিভুজ ছিল রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে ভূমি বাই অতিভুজ সমান cos a প্লাস 1 মাইনাস a বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ সমান হলো cos a ডিভাইডেড বাই b, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, তার মানে হচ্ছে sin a। এটা দেওয়া আছে, আমরা মানগুলো বসাই দিয়েছি, এখন এখান থেকে আমাকে 2 cos কে প্রমাণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমে এখানে আমার কাজ হবে, যেহেতু ভগ্নাংশ আছে তাহলে আমরা লসাগু করে নেব। লসাগু কিন্তু দুটোই হবে, অর্থাৎ 1 - cos a 1 - cos * sin a হবে লসাগু। তাহলে দেখো 1 - cos বাদ গেলে থাকবে sin, sin আর sin গুণ করলে হবে sin স্কয়ার a প্লাস sin a বাদ গেলে 1 - cos, এখানে 1 - cos, তাহলে 1 - cos a হোল স্কয়ার। এখন এখানে দেখো sin স্কয়ার a প্লাস এখানে 1 - cos a হোল স্কয়ার, তার মানে a - b হোল স্কয়ার, সূত্র a স্কয়ার - 2ab a b প্লাস b স্কয়ার, b হলো cos a তারপরে হোল স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই নিচে যা আছে তাই থাকবে 1 - cos a sin a। এখন দেখো এখানে আমরা একটু সূত্র বসানোর জন্য sin স্কয়ার এবং cos স্কয়ার একপাশে নিয়ে আসবো। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 1 - 2 cos a ডিভাইডেড বাই রয়েছে 1 - cos a sin a, এরপর 1 - cos a sin a এখানে দেওয়া আছে। তাহলে এরপর দেখো কি করব আমরা, এরপরে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a যেটা রয়েছে, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান হলো 1 প্লাস 1 - 2 cos a, নিচে রয়েছে 1 - cos a sin a, 1 - cos a sin a, এরপরে 1 আর 1 যোগ করলে 2 - 2 cos a divided by 1 - cos a sin a। এটা একটু প্রথম থেকে আবার বলছি, অর্থাৎ এখানে লসাগু করা হয়েছে, লসাগু হচ্ছে 1 - cos sin, তাহলে 1 - cos ভাগ করলে বাদ দিয়ে থাকবে sin, আর এই sin আর sin গুণ করে sin স্কয়ার এ প্লাস ছিল সেই প্লাস, sin আর sin বাদ গেলে 1 - cos, এখানে 1 - cos, তাহলে 1 - cos আর 1 - cos গুণ করলে 1 - cos হোল স্কয়ার। তাহলে sin স্কয়ার এ এখানে a - b হোল স্কয়ার সূত্র, a হলো 1, 1 এর উপর স্কয়ার দিলে 1 হবে, a স্কয়ার - 2a হলো 1 লেখার প্রয়োজন নেই, b হলো cos প্লাস b স্কয়ার এ, পরে cos স্কয়ার কে সামনে নিয়ে এসে সূত্র বসানোর জন্য sin স্কয়ার প্লাস cos স্কয়ার যার মান হবে 1 প্লাস 1 ছিল সেই 1 - 2 cos a, 1 যোগ করছি 2 - 2 cos a, এখানে 2 এখানে 2, তাহলে আমরা এখানে 2 এবং এই 2 থেকে 82 কমন নেব। তাহলে যদি 2 কমন নেই তাহলে দেখো এখানে 2 কমন নিলে হবে, উপর থেকে যদি 2 কমন নেই তাহলে 1 - cos a नीचे 1 माइनस cos a तो छिलोई इनटू साइन ए ताले देखो 1 माइनस cos काटा ताले थाक बे 2 और 2 by sin a ताले देखो ऊपरे 2 sin a सूत्र हमने जानी 1 by cosec a ताले sin a चाहिए cosec a ताले ना गुण करे उल्टे दाओ ताले प्रमाण होय जाबे 2 cosec a এটাই আমাকে ডান পক্ষে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড इक्वल टू রাইট হ্যান্ড সাইড প্রুভড এটা প্রমাণ করতে বলা হয়েছে এরপরে আশা করি তোমরা খ নম্বর যে প্রমাণটা করলাম এখানে বুঝতে পেরেছো এরপরে গ নম্বর প্রশ্ন যেটা বলা হয়েছে গ নম্বর প্রশ্নটা বলা হয়েছিল যে a সমান যদি 1 হয় b সমান যদি √3 হয় তাহলে xy এর মান নির্ণয় করতে অর্থাৎ গ নম্বর প্রশ্নটা আমি এখানে আবার উঠিয়ে দিচ্ছি গ নম্বর প্রশ্নটা দেখো এখানে চিত্রটা আমার এখানে এরকম ছিল এখানে a b c এখানে আছে x + y এই জায়গায় আছে x - y এখানে a এখানে b ছিল এর মান যেহেতু 1 তাহলে এই জায়গায় 1 b এর জায়গায় কত b এর জায়গায় হবে √3 b হলো √3 তাহলে আমাকে x এবং y এর মান বের করতে হবে তাহলে দেখো এখানে দেওয়া ছিল যেহেতু a এর মান 1 b এর মান √3 তাহলে a এর মান আমরা বের করে নেব দেওয়া আছে a b সমান 1 b c সমান √3 সুতরাং ac সমান √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে ac এর মান হবে 1 + 3 1 আর 3 যোগ করলে 4 তার মানে হচ্ছে 2 অর্থাৎ ac এর মান বের হবে 2 তার মানে এখানে আমি 2 বসাতে পারি এখন এখান থেকে a x + y এবং x - y দেওয়া আছে আমরা দুটি মানই বের করতে হবে x এবং y এর মান এরকম যে কোনো অঙ্কে x + y এবং x - y যদি থাকে তাহলে x এর মান বের হবে 45 y এর মান হবে 15 সব সময় এই ধরনের চিত্র থাকলে आंसर সব সময় মনে রাখবে 45 এবং 15 হবে তাহলে এখন এখানে দেখো আমি যদি এখানে বসাই এরপরে এখানে দেখাই দিচ্ছি তোমাদের একই পেজে তাহলে একটু বুঝতে সুবিধা হবে এখানে দেখো এখানে আমার চিত্রে যদি আমি sin a বা tan a যেটাদেরই করি না কেন হবে এখন এবং এখানে কোণ a সমান দেওয়া আছে হচ্ছে কোণ a সমান x + y কোণ c সমান দেওয়া আছে x - y এখন তুমি tan a sin a cos যে কোনো একটা দিয়ে বের করতে পারো তাহলে tan a যদি আমরা লিখি tan a দেখো এখানে tan a যদি ধরো তাহলে এটা ভূমি এটা লম্ব তার মানে কি দাঁড়াচ্ছে tan সমান লম্ব বাই ভূমি লম্ব ভাগ ভূমি তাহলে tan a সমান লম্ব ভাগ ভূমি লম্ব হলো √3 ভূমি হলো 1 নিচে 1 লিখলে চলে না লিখলে চলে তাহলে tan a এর মান এখানে দেওয়া আছে x + y তাহলে এর জায়গায় তুমি x + y লিখবে এখন tan কত ডিগ্রি মান √3 আমরা জানি tan 60 ডিগ্রি মান √3 তাহলে tan √3 জায়গায় 60 ডিগ্রি লিখলাম তাহলে উভয় পক্ষ থেকে tan বাদ দাও তার মানে x + y = 60 ডিগ্রি এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ আবার তুমি tan c দ্বারা বের করতে পারো tan c সমান tan c তার মানে হচ্ছে এটা ভূমি অর্থাৎ এখানে যেহেতু কোণ তাহলে এটা ভূমি এটা লম্ব তাহলে কি দাঁড়াবে tan c সমান লম্ব ভাগ ভূমি লম্ব হলো 1 ভূমি হলো √3 tan c এর মান দেওয়া আছে x - y তাহলে c এর জায়গায় x - y বসাবো tan কত ডিগ্রি মান 1/√3 tan 30 ডিগ্রি মান √3 তাহলে উভয় পক্ষ থেকে tan বাদ দাও x - y = 30 ডিগ্রি এটা হবে 2 নং সমীকরণ আমরা দুটো সমীকরণ পেয়েছি একটা x + y = 60 ডিগ্রি আর একটা x - y = 30 ডিগ্রি এখন 1 এবং 2 নং সমীকরণ যোগ করলে x এর মান বের হবে তাহলে লেখো 1 নং ও 2 নং যোগ করে পাই 1 নং ও 2 নং যোগ করে পাই 1 নং সমীকরণ ছিল x + y = 60 ডিগ্রি 2 নং সমীকরণ x - y = 30 ডিগ্রি যেহেতু যোগ করতেছি তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না এই y প্লাস মাইনাসে কি হবে কাটা যাবে x আর x যোগ করো 2x হবে 2x = 30 আর 60 যোগ করলে হবে 90 ডিগ্রি x समान 90 भाग 2 तार माने कत डिग्री होबे 45 डिग्री ताहले x एर मान कत बेर हलो 45 डिग्री x एर मान হচ্ছে 45 অতএব x সমান 45 ডিগ্রি এটা x এর মান বের হয়েছে আমার x এবং y এর মান বের করতে হবে এরপরে x এর মান তুমি 1 অথবা 2 এ বসাও y এর মান বের হবে অথবা বিয়োগ করলে y এর মান বের হবে যদি x এর মান আমি 1 নং এ বসাই x এর মান 1 নং এ বসাই অর্থাৎ 1 নং সমীকরণে বসাই তাহলে 1 নং সমীকরণটা কি ছিল আমার x + y = 60 ডিগ্রি x + y = 60 by x এর মান পাইছি আমরা 45 + y = 60 ডিগ্রি বা y সমান বা y = 60 - 45 সমান 60 থেকে 45 বাদ দিলে কত ডিগ্রি হবে 15 ডিগ্রি তাহলে x এর মান 45 y এর মান 15 ডিগ্রি সব সময় এই ধরনের যত অঙ্ক আছে x এর মান হবে 45 y এর মান হবে 15 ডিগ্রি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা গ নম্বর প্রশ্নটি অর্থাৎ এই ধরনের প্রশ্ন অর্থাৎ ঢাকা বোর্ডে আরো 2-3 সালে এসেছিল এবং এই ধরনের প্রশ্ন প্রায় বোর্ডে এবং বিভিন্ন স্কুলে পরীক্ষায় আসে তো যারা এবার দশম শ্রেণীতে রয়েছে নবম শ্রেণীতে এবং এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য নবম অধ্যায় থেকে একটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক অর্থাৎ ইম্পর্টেন্ট সৃজনশীল এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে এই ধরনের আরো সৃজনশীল তোমরা টেস্ট পেপার থেকে বা বোর্ড বই থেকে প্র্যাকটিস করতে পারো আর যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি দেখে বা আমাদের চ্যানেল থেকে তোমার সামান্যটুকু পরিমাণ উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ফেসবুক এবং বিভিন্ন সাইটে তোমরা শেয়ার করবে আর তোমাদের সবার যারা এসএসসি পরীক্ষা দিবে 2018 সালে তাদের পরীক্ষা যেহেতু আর বেশি সময় নেই তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল তোমরা সবাই ভালো ফলাফল করো এসএসসি পরীক্ষায় ভালো কিছু করে জীবনে ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং যারা এবার নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জন্য অনেক দোয়া রইল তোমরা যেন ভবিষ্যতে তোমাদের পরীক্ষার ফলাফল অনেক ভালো হয় এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সুদীর্ঘায়ু কামনা করে এবং তোমাদের পরীক্ষার ফলাফল যে কোনো পরীক্ষার ফলাফল যেন ভালো হয় এই আশা ব্যক্ত করে এবং সবার কাছ থেকে দোয়া আছে কোনো ভুল হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং যে কোনো বিষয়ে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবে আমাদের কাছে তো আজকে এই বলেই আমাদের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।